ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम् परतत्वे सदादीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम् कालिन्दे फुल्लकमले माधवे ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्द शान्येवये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই বিষয় নিয়ে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আপনাদের সকলকে শুভ বিজয়ার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই আশা করি পূজা আপনাদের সকলের খুব ভালো কেটেছে আমাদের ওখানে আমরা অষ্টমীর দিন অবধি সূর্যালোক দেখেছি অষ্টমীর দিন রাত্রি থেকে সূর্যের আলো যে অস্ত গেছে একবারে লক্ষ্মী পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় আমরা প্রথম আবার সূর্যের আলো না চাঁদের আলো দেখে আমাদের ইয়ে কাটলো আর কি এইভাবে আমাদের দিন হয়েছে মনে হচ্ছিল যেন মহাপ্রলয় এসে উপস্থিত হচ্ছে একদম মেঘাচ্ছন্ন আকাশ খুব সমস্যা কিন্তু তার মধ্যেও আমরা খুব আনন্দ করে দুর্গা পুজো কাটিয়েছি আমাদের তো ওখানে সেরকমভাবে কিছু হয় না ওই অষ্টমীর দিন পুজো হয় আগে দুর্গা পুজো হতো শ্রী শ্রী দুর্গা পুজো হতো প্রতিমায় যবে থেকে প্রতিমায় পুজো হওয়া বন্ধ হয়ে গেছে তবে থেকে ওই যেখানে আগে প্রতিমায় পুজো হতো সেখানে মা দুর্গার একটা বড় ছবি সাজিয়ে সেখানে আমরা ই করি আমরা শ্রী শ্রী চণ্ডী পাঠ করি সপ্তমী অষ্টমী নবমী আর অষ্টমীর দিন ঠাকুর মা স্বামীজি মা দুর্গা মা চণ্ডী এদের বিশেষ পুজো হয় হোম হয় আমাদের দুর্গা পুজো ওই রকমই আর প্রচুর দুর্গা পুজো হয় আমাদের ওখানে কিন্তু আমরা যে দুর্গা পুজো দেখতে অভ্যস্ত আর ওদের যে দুর্গা পুজো তার মধ্যে অনেক ফারাক আছে মা দুর্গার মূর্তি আছে আসলে ওদের পুজোটা হয় যেটা মানে আদতে হওয়া উচিত সেটা হচ্ছে কলসে হয় ওদের এখানে বড় বড় কলস আপনারা মায়েরা বসুন না মারামারি করবেন করছেন কেন বসুন না সোনা নিয়ে কথা আপনি শুনছেন না খালি মারামারি করছেন দুটো লাঠি দিন দুজনের হাতে তাহলে পাঠ সার্থক হবে তারপরে ওই ওখানে যেটা হয় কলসে পুজো হয় আপনারা মেয়েরা যে কাঁকে করে যে কলসে করে জল নিয়েছেন ওরম সাইজের কলস তার উপর দেবতা দেবীর আলাদা আলাদা মুখোশ তৈরি হয় ওই পুরো কলসটাকেই একবারে শাড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে তার উপর ওই মুখোশটা করানো হয় যতই দেব দেবতা থাকুক ওদের ওই ইয়ে থাকে আর আরেকটা জিনিস ওদের খুব ভালো জিনিস যেটা আমার খুবই ভালো লাগে এটা আমি এর আগে কোথাও কখনো দেখিনি সেটা হচ্ছে প্রত্যেকের গৃহ দেবতার পুজো হয় আলাদা করে মানে আলাদা মঞ্চ করে আমরা অনেক সময় হয় না আমাদের দুর্গা পুজো হলে আমাদের গৃহ দেবতা নেগলেক্টেড থেকে যান তা কিন্তু নয় ওদের একজনদের বাড়িতে গিয়েছিলাম বাসন্তী দুর্গা পুজো দেখতে গোষ্ঠমাতা হচ্ছে যশোদা যশোদার বিগ্রহের পুজো হয় এটা আমি অন্য কোথাও দেখিনি ওখানেই দেখলাম গোষ্ঠমাতার আলাদা করে প্রতিমা তৈরি করে মা মনসা শীতলা বিশালাক্ষী
আমাদের যারা প্রিসাইডিং ডিটি একটা আলাদা মঞ্চই তৈরি হচ্ছে, তাদের আলাদা করে পুজো হচ্ছে। যেমন বাসন্তী দুর্গা পুজো হচ্ছে ঠিক সেই রকম, নিজেদের কালচারগুলোকে ওরা ভোলে না। আসলে এখনো ব্রিজ তৈরি হয়নি বলে কলকাতার উড়োগুলো কালের কালচারগুলো এখনো পৌঁছায়নি, সেই কারণে এখনো গ্রামের কালচার রয়েছে আর কি। আমরা আজকে পড়ব যে অংশটা থেকে, সেটা অদ্বৈত আশ্রম কাশীধামে 1921 সালে হয়েছিল, যে বছর পূজনীয় মানে স্বামী ব্রহ্মানন্দের মাঝে শরীর গেছে সেই বছরের ঘটনা। আমার বইতে 107, আপনার কত আছে জানি না। অনেকে সারা জীবন গোলমালে কাটিয়ে পেনশন নিয়ে তীর্থবাস করে, তারা মনে করে তীর্থবাস করলে সারা জীবনের অশুভ কাজের যা কিছু কুফল সব নষ্ট হয়ে যাবে ও মৃত্যুর পরে মুক্তি লাভ হবে। পাগল আর কাকে বলে। অবশ্য তীর্থস্থান পবিত্র স্থান মনে প্রাণে ঠিক ঠিক, এই জ্ঞান যার আছে তীর্থবাসের ফল তার মনে কতগুলি ভালো সংস্কার করবে এবং তার কিছু ফল হবে এই পর্যন্ত। তবে কাশীর কথা আলাদা, কাশীতে মরলে মুক্তি হয় ইহা সত্য। বিশ্বনাথ বিশ্বের নাথ, তাঁর সব সৃষ্টি ছাড়া ব্যাপার। সারা জীবন দুঃখ কষ্ট পেয়ে মুক্ত হওয়া ভালো না, সারা জীবনে সাধন ভজনে ও ত্যাগ তপস্যায় আনন্দে কাটিয়ে পরজীবনেও আনন্দের অধিকারী, পরজীবনেও অপার আনন্দের অধিকারী হওয়া ভালো। ঠাকুর যেমন বলতেন, সদর দরজা দিয়েও বাড়ি ঢোকা যায়, আবার পায়খানার দরজা দিয়েও ঢোকা যায়, কোন রাস্তাটা ভালো? যখন চেষ্টা করলে সদর রাস্তা দিয়ে ঢোকা যায় তখন আর ময়লা গন্ধ শোকবার দরকার কি? একবারে বড় জুতো মারা কথা আমাদের জন্য, মানে একদম নালে সপাটে কেউ থাপ্পড় মেরে দিচ্ছে। আমরা মনে করি ধর্মকর্ম যা কিছু করবো সব শেষ বয়সে করবো। দীক্ষার সময় যে ফর্ম ফিল আপ করতে হয় তাতে লেখা আছে যে আপনি দুবেলা দীক্ষা হলে দুবেলা জব করতে পারবেন। এত বছর ধরে দীক্ষার কাজ করতে গিয়ে দেখেছি ওই সবাই হ্যাঁ লিখে, এত জোরে হ্যাঁ লিখে কারণ পরিবার ছিঁড়ে যায় কাগজটা, আমাদের পেছনে সেলোটেপ দিয়ে তার হ্যাঁটাকে বজায় রাখতে হয়। কিন্তু দীক্ষা হয়ে গেলে দেখা যায় ওই মাসখানেক মাস দেড়েক মাস দুয়েক বেশিরভাগ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, খুব জব দেন হলো, তারপর থেকে দুবেলা, তারপর থেকে একবেলা। আমার মনে আছে পূজনীয় আত্মস্থানন্দী তখন দুটো দুটো করে মন্ত্র দীক্ষা মন্ত্র দিতেন। একজন জিজ্ঞেস করেছিল এবেলা একটা মন্ত্র জপ করি, ওবেলা আর একটা মন্ত্র জপ করি, হবে না? এটা হচ্ছে কথা, আমাদের সব কাজের সময় পাই। এই প্রশ্নটা বোধ হয় ফেসবুকেই দানি সাধু দেখলে এই প্রশ্নটা করে যে দীক্ষা নিয়েছি কিন্তু জপ ধ্যান করার সময় পাই না। আর আমার একটা পেটেন্ট উত্তর আছে, রোজ দুবেলা খাবার সময় পান তো? যারা বুদ্ধিহীন তারা তখনও তর্ক করে হ্যাঁ খাবার তো সময় আছে, খাবার যখন সময় আছে তখন জপ করারও সময় আছে। আসলে আমরা ইম্পর্টেন্স দিই না, কোন যে জীবনটাকে যাপন করতে চাই সেটা আদৌ চাই কি না সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আমরা ধরুন এই যে পাঠ আলোচনা সব নানা জায়গায় আসি, আদৌ কি ভগবানকে চাই, ভগবানের কথা কি শুনতে চাই? যদি শুনতে চাই, যদি দু চার ড্রপ পরে সেটাকে নিয়ে আমরা করি, দেখবেন আমাদের পাঠ টাট হয়ে গেলে বহু জায়গায় দেখেছি হই হই হতে থাকে, বলবো কত চর্চা চর্চা করে ফেলো, তোর কতদিন পরে দেখেছি দারুণ ভালো লাগছে, এদের কি সুন্দর শাড়ি পরেছো, হ্যাঁ অফিসে দিয়ে বাড়িনি, মানে একেবারে শেষ হয়ে যাওয়া মাত্র কথকাজ 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 আওয়াজ হয় কান পেতে শুনলে, দেখবেন এর বাইরে আর কোনো আলোচনা নেই। যে বিষয়টা নিয়ে আলোচনা হলো সেটাকে নিয়ে কেউ কখনো আলোচনা করে না। আমি আমার এই এত বছর ধরে বলছি আমি কোথাও দেখিনি কখনো কাউকে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা। হয়তো যারা দেরি করে এসছে তাদের খারাপ লাগবে, কিন্তু একটা সবচেয়ে বড় কথা, আগ্রহের প্রথম প্রকাশ হচ্ছে যে সময় শুরু হবে সেটা জানি, তারপরও কেন দেরি করে আসবো? তার মানে বিষয়বস্তুকে এই জিনিসটার প্রতি আমার ভালোবাসা জন্মাচ্ছে না, আমি চাই না, এটা একটা হলো দেখা হলো। আমাদের সব কাজে তো সময় আছে, বিয়ে বাড়িতে আমরা কখনো দেরি করি না, কখনো দেরি করি না, বা কোথাও কোথাও বিয়ে বাড়ি দেরি করে যাই যাতে আমার শ্বাসটা সেরা হয় সেটা লোককে দেখাতে। আমরা যে জিনিসটা যাপন করতে চাই, কেউ জীবনটা যাপন করতে চাইছি সেটা জানাটা, সেটার প্রতি আমাদের প্রত্যয় হওয়াটা ভীষণ জরুরি। সেটা যদি প্রত্যয় না হয় তাহলে জানবেন সব আশা সব কিছু সব বৃথা। এটা আমাদের বুঝতেই হবে, যত তীত হোক তবু এই কথাটা আমাদের বুঝতেই হবে যে আমরা জীবনটা চাই কিনা। তারপরে এসে দেখিও, আমারও তো দুটো চোখ আছে, আপনাদের যেমন দুটো চোখ আছে আপনারা আমায় দেখেন, আমিও তেমনি আপনাদের চোখগুলোকে দেখি।
কোন দিকে তাকিয়ে আছেন, কি ভাবছেন, কি চিন্তা করছেন, কি ভাবছেন অতটা বুঝতে পারি না, অন্তর্যামী তাই যে মনটা যে এখানে নেই সেটা বেশ বুঝতে পারি, এটা কিন্তু বুঝতে পারি। কে দরজা ভিডিও ক্লাসটা দেখে নিয়েছে, ওর সাজটা কিরকম ছিল, আমারটা ঠিক আছে কিনা। অথচ আমরা কিন্তু সবাই ভগবানকে চাইবো বলে এসেছি, এই কারণে এই আমরা বলতাম যে এই বৃদ্ধ বয়সে ধর্ম আচরণ করার কথা। কেন না বৃদ্ধ বয়সে ধর্ম আচরণ করলে যে বাইরের যে আমাদের যে বহির্মুখী দৃষ্টি এটা কমতে থাকবে আমাদের, আমরা ইনওয়ার্ড জার্নি করবো। ওই কারণে এই যে একটা কথা আছে না, অল্প বয়সে কেন ধর্ম আচরণ করবে, বৃদ্ধ বয়সে ধর্ম আচরণ করবে, তার মূল মূল কথাটাই হচ্ছে এই, আমাদের যে বাইরের যে দৃষ্টি, বাইরের যে দেখার যে দৃষ্টি এইটা কমে যাবে, আমরা তখন অন্যদিকে আর দেখতে পারবো না। আমাকে আমার দেখানোর দৃষ্টিটাও কমবে, আই হ্যাভ নাথিং টু শো অ্যান্ড আই হ্যাভ নাথিং টু সি, আমার দেখারও কিছু নেই, কাউকে কিছু দেখারও নেই। এই অবস্থায় ধর্মাচরণটা একদম ঠিক ঠিক 100% ঠিক ঠিক হয়। তার আগে অবধি যতক্ষণ পর্যন্ত আই হ্যাভ সামথিং টু শো অ্যান্ড আই হ্যাভ সামথিং টু সি, এই দুটো জিনিস আমার ভেতরে থাকে, ততদিন পর্যন্ত কিন্তু ঠিক ঠিক ধর্মাচরণ হয় না। আমরা মনে করি পেনশন নিয়ে যেটা বলছেন, একটা সময় ধারণা ছিল যে মানুষ রিটায়ার করি মরবার জন্য গিয়ে অপেক্ষা করতে থাকেন। আমার মনে আছে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কাশি সেবাশ্রম সঙ্গে, তিনি গেলেন যে ইয়েতে গিয়ে মারা যাবেন, কাশিতে গিয়েই মারা যাবেন, সেই উদ্দেশ্যে তিনি গেলেন। তারপরে মহারাজরা বললেন যে আপনি তো স্বাস্থ্য টাস্থ্য ভালো আছে, লেখাপড়া করেছেন, একটু মানে ফিমেল ওয়ার্ডে কাজ করুন। এবার তিনি ফিমেল ওয়ার্ডে কাজ করতে গিয়ে সারা দিন শুধু হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন খুঁটগুলো খুঁজে খুঁজে বার করে, তার যে নিজের কাজ পড়ছি লেখা, খুব সহজ কাজ দিয়েছে, মহিলারা এসে বলবেন যে আমার নাম এত, আমার বয়স এত, আমার গায়ে চুলকুনি হচ্ছে, স্কিনের ডাক্তারের কাছে উনি লিখে দেবেন রেফার্ড স্কিন, এইটুকু তার কাজ। সেইটার বাইরে গিয়ে আচ্ছা ওই মহারাজ কী করলেন, সেই মহারাজ কী বললেন, কেন ওকে দেখা হলো না, কেন ওকে অ্যাটেন্ড করা হলো না। এটা আমাদের যেমন সংসারে যেটা ছিল, আমরা আমাদের নিজেদের কাজটা বাকি রেখে জগৎ সংসারে সবার কাজগুলো দেখি, প্রত্যেকের নিজের কাজটাই ঠিকঠাক মতো করি, এক্স্যাক্ট সেই জিনিস। আমি যখন গেলাম আমার তিন দিন ওনার সঙ্গে দেখা হলো, যেদিন যেদিন উনি আমায় ধরতেন সাধুর মা, আমি তো না বলতে পারি না, কিন্তু তিন দিন যেদিন যেদিন ধরা পড়তাম আমি ওনারটা থেকে, আমার প্রাণান্তকর অবস্থা হতো। তারপর একটা সময় নিজেই বুঝতে পারলেন যে ওনার আর থাকা হচ্ছে না, উনি ফিরে এলেন, ফিরে এসে নিজের বাড়িতেই মারা গেলেন। যে বাড়ি, যে আত্মীয় স্বজন, যে সন্তানদের একটা সময় মনে হয়েছিল যে না এদের ছেড়েই আমাকে ভগবানের উদ্দেশ্যে যাত্রা করতে হবে, একটা সময় তাকে ফিরে আসতে হবে, ভগবানের উদ্দেশ্যে যাত্রা করব, ভগবানের জন্য জীবন যাপন করব, ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। আপনি যখন সাধারণ জীবন যাপন করছেন তাতে কোনো ক্ষতি হবে না, কিন্তু যে মুহূর্তে আপনি বলছেন যে আপনি ভগবানের জন্য জীবন যাপন করতে চান, তখন কিন্তু ইট মিনস সামথিং স্পেশাল। যীশুখ্রিস্টের কথা ভাবুন, যীশুখ্রিস্ট চলেছেন, তাকে ইয়ে দেওয়া হবে, তার হাত তাকে ওই ক্রসে ঝোলানো হবে, তার মাথায় কাঁটার মুকুট পড়া আছে, তার ওজনের চেয়ে ভারী একটা ক্রস তার কাঁধে দিয়েছেন, আর সেই পাহাড়ে তুলে নিয়ে যাচ্ছে, যতবার তিনি পড়ে যাচ্ছেন ক্রস তার কাঁধে পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই রাজদূতরা তারা সে কাঁটার সে চাবুক সেইটা তাকে মারছেন, অঝরে সারা শরীর দিয়ে রক্ত পড়ছেন, আবার কাঁধে ক্রস নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। তারপরে গিয়ে যখন পাহাড়ের চূড়ায় উঠলেন তখন তাকে শুইয়ে দেওয়া হলো ওর মধ্যে, তারপর সে ক্লান্ত পা দুটো এক জায়গায় ধরে জোরে পেরেক মেরে দেওয়া হলো, তার আগে হাত দুটোকে ইয়ে করে দিয়েছে যাতে প্রতিহত না করতে পারে, তারপরে হাত দুটোকে ইয়ে করে ঝুলিয়ে দেওয়া হলো, আর বুকের কাছে খানিকটা ওই বর্ষা দিয়ে পোঁচা দিয়ে দেখা হলো বেঁচে আছে কিনা, সেখান দিয়েও ঝরঝর করে রক্ত পড়ছে। তখনও তিনি বলছেন যে এরা কী করছে এরা জানে না। এটা হচ্ছে অবতারের বৈশিষ্ট্য, আমাদের আমরা অতটা কেন ওই ক্রস কাঁধে দিলেই অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু আমাদের একটা সোভার লাইফ লিড করতে হবে যদি আমরা সাধু জীবন যাপন করতে চাই। সাধু মানে গেরুয়া পড়া সাধু নয়, ভগবানের জন্য সাধু। প্রথমে আগে একটা সাধু যে মানে সুস্বাদু জীবন, মানে যে জীবনে আনন্দ আছে, যেমন ভালো রান্না করলে আপনি যখন ভাত ডাল তরকারি খান সাধারণ খাবারে যখন আনন্দ পান, সেই রকম আপনার হয়তো আয়োজনটা খুব সাধারণ হবে কিন্তু জীবনটা যেন সুন্দর হবে। আপনারা যদি সম্ভব হয় পড়বেন প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির যে জীবনী গ্রন্থ আছে, সেইখানে সবটুকু নয়, সেখানে উনি যে ওই কাশীবাস করেছিলেন 1927 সাল থেকে 1954 সালে,
ওই অংশটুকু করবেন। আপনারা যদি শেষের দিকের ওনার ছবি দেখেন, অপরূপ সুন্দরী, অতএব 27 সালে উনি কত সুন্দরী ছিলেন সেটা আমরা আন্দাজ করতে পারি। এই সমস্ত কিছু ছিল, অথচ তিনি ভগবানের জন্য নিজেকে উৎসর্গ করলেন। কীরকম করে দিনের পর দিন গেছে, ওনার সঙ্গিনীরে বলছেন কাশিতে বড্ড গরম, জপ করতে ইচ্ছা করছে না। বলছেন কেন জপ করতে ইচ্ছা করবে না, গামছাটা ভিজিয়ে নাও, গায়ে জড়িয়ে নাও, বেশ আরাম লাগবে। বলছেন তবু একদিনও বলেননি আজকে ছেড়ে দাও জপ করতে হবে, একদিনও বলছেন না। এই সব রকমের এটি আসবে আমাদের কাছে। আমরা অনেকেই এই যে বলছেন মহারাজ কি সুন্দর কথা বলছেন, তারা মনে করে তীর্থ বাস করলে জীবনে সারা জীবনের অশুভ কাজের বা যা কিছু কুফল সব নষ্ট হয়ে যায়, মৃত্যুর পরে মুক্তি পাওয়া যায়। আমরা অনেকেই এটা ভাবি, কিন্তু এটা কিন্তু হয় না। এই কয়েকদিন আগে বরিশা রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম, আমাদের ওল্ড এজ হোমে, সেখানে সাধুদের বাবা মারাই আছেন যারা সাধু হয়েছেন, যাদের সন্তানরা সাধু হয়েছেন, এবং যে গুণে তারা গৌরবান্বিত তাদের মধ্যে কেউ কেউ ওখানকার জীবন ভালো লাগছে না, আর কারু কেউ কেউ সঙ্গবদ্ধ হয়ে মানুষের কু নিয়ে আলোচনা করছেন। আজকেই বলছিলাম শুভেন্দুকে, বাড়িতে যতদিন ছিলেন যতই শরীর খারাপ হোক, একটু বাজার দোকান করতে হতো, ব্যাংকে যেত, সব কাজ ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা কিছুতেই কেন ভগবানে কনসেন্ট্রেট করতে পারছে না। রাজা মন্ত্রের কথায় আছে, ঠাকুরের কথাতেও আছে, যে এক হাত ভগবানে দিয়ে আর এক হাত দিয়ে সংসার করতে হবে। যে ভগবানে এক হাত ধরার যে অভ্যাস, সেই অভ্যাসটা তৈরি হয়নি। বলছে যখন দু হাত খালি হবে তখন দু হাত দিয়ে ভগবানকে ধরবে, কিন্তু এক হাত দিয়ে ভগবানকে ধরা সংসারে থাকাকালীন, সে সময় প্রাইম টাইম, আমরা জীবনে প্রাইম টাইম কাটিয়েছি, সেই সময় এক হাত দিয়ে যে ভগবানকে ধরা এটাই আমাদের অভ্যাস হয়নি। ফলে দু হাত যখন খালি হয়ে গেছে তখন ভগবানের পা ধরবো না মানুষের গলার টুকি ধরবো, এইটা আমরা বুঝে উঠতে পারছি না। এটা একটা অভ্যাস, এটা করতেই হবে। এটা যদি না করতে পারেন দেখবেন জীবন খুব দুঃখময়, জীবন খুব বিষাদময়। এখানে আছেন ওই দিদিমণি, ওনার মাকে আপনারা যদি কেউ কখনো দেখে থাকেন দেখবেন, উনি যতদিন বেঁচে ছিলেন ওনার সঙ্গে যতক্ষণ আপনি কথা বলবেন শুধু ভগবানের কথাই বলবেন। দ্বিতীয় কোনো আপনি হাজার ট্যাড়াবেন, আমি বহুবার চেষ্টা করেছি যে এপাশ ওপাশ কথা বলতে, উনি সেই এপাশ ওপাশ কথাটা সোজা পাশ অপাশে ধরিয়ে দেবেন। এই রাজা মহারাজ এই বলেছিলেন, মহারাজ এরকমই কথা শুনেছিলাম, ভূতেশ্বরজি এই বলেছিলেন, তীর্থানন্দজি ক্লাসে এই বলতেন। আমি মহিলাদের মধ্যে দেখাই একজন মানুষ, তিনি সারাক্ষণ শুধু ভগবানের কথাই বলেন। আর আমি শুনেছি কারুর কারুর কথা, কিন্তু চেতনানন্দজিকে ইদানিং কালে আমি দেখলাম যে বহু চেষ্টা করেও তার কাছ থেকে একটা কুকথা বার করতে পারলো না। যখনই বলছি মহারাজ ও মানুষটা ওই রকম, বলছে না ওটা বটে, কিন্তু ওর এই গুণগুলোর কথা ভাবো সেগুলো কিন্তু অপূর্ব বলে সেই ক্ষেত্রে দিয়ে তারপরে উনি কোথায় প্রাচীন সাধুদের কার কাছে কি শুনেছেন কীরকম, ব্যাস ঘুরে গেল কথা। আমি এবং অসিত মহারাজ খুব চেষ্টা করছিলাম, যে বারবার করে চেষ্টা করছিলাম যে ওনাকে বিপথে চালিত করি, আমরাই বিপথে চালিত হয়ে যাচ্ছিলাম। এই যে চেষ্টাটা, আমরা যদি মনে করি সারা জীবন যেমন খুশি জীবনযাপন করে শেষটা খুব দারুণ চলবে, তা কিন্তু নয়। যে বললাম এক হাতে ভগবানকে ধরবার অভ্যাস করতেই হবে, যতই আমার কাজ থাকুক ভগবানকে ধরার অভ্যাস করতেই হবে, না হলে যখন একটা সময় আসবেই আমার দুটো হাত খালি হয়ে যাবে। এরকম কেউ বলতে পারবেন না যে আমার দু হাত খালি হয়নি। আমাদের মোটামুটি সবারই আস্তে আস্তে দু হাত খালি হয়ে গেছে, কিন্তু দু হাত কিসে ধরবো সেটা যদি বোধ না জাগে, কিন্তুই দু হাত খালি হয়ে গেলে অন্যের গলার টুপি টুপি ধরবো। আমি গিয়ে দেখলাম আমার খুব খারাপ লাগছিল, আমি শুনছিলাম যে ওরা সারাদিন শুধু এইসব নিয়েই নানা রকম বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। আমি আমার ঠাকুমাকে দেখেছিলাম সন্ধ্যেবেলায় রাত্রিরে শুয়ে শুয়ে গান শুনছেন, কিয়া সাহেব আদি খেলাঘর বেদনার বালু চরে, নিয়তি আমার স্বপ্ন রয়েছে নিশি দিন খেলা করে। আমরা খুব মজা করতাম, কিন্তু তুমি মরবার সময় হয়ে গেলে এখন তুমি কিশোর কুমার শুনছো, দেখো ও বাড়ির কাকিমা, ও বাড়ির ঠাকুমা, ও বাড়ির পিসিমা সব গিয়ে মন্দিরে গিয়েছে। তখন উনি বলতেন ভালো করে দেখবি আরতি শেষ হয়ে গেলে ওরা কী আলোচনা করে, ছেলের গোবের নিন্দে করে। যেমন ভগবানের কাছে যাওয়ার উদ্দেশ্য নিজের মনকে উন্নতিকরণ করার জন্য, সে মন যদি অন্যের সমালোচনা করে নেমে যায় তাহলে সে সেই স্থানে যাওয়া উচিত না। তার চেয়ে কিয়া সাহেব আদি খেলাঘর বেদনার বালু চরে শোনা অনেক ভালো, এতে বৈরাগ্য আসে। এই আমাদের এই যে ধারণা না, সারা জীবন যেমন খুশি কাটিয়ে দিয়ে শেষকালে একটা অন্যরকম জীবনযাপন করবো, বানপ্রস্থ সকলকে বলি এই ঘর সংসার ছেড়ে গেলুম, ঘর সংসার ফিজিক্যাল ফর্মে চালি আমরা, কিন্তু
সত্যি সত্যি আন্তরিকভাবে কতজন আমরা ছাড়তে পেরেছি সেটা হচ্ছে কথা। আমাদের ভগবানকে সঙ্গী করে জীবনযাপন করাটা এটা একটা অভ্যাস আসা দরকার। এটা যদি অভ্যাসটা না আসে তাহলে বুঝতে হবে আমাদের সব গোলমাল হয়ে গেল। কাশির কথা বলছেন, কাশি হচ্ছে জগৎ ছাড়া জায়গা, সেখানে এলে অবশ্যই মুক্তি হবে। কিন্তু এই বোধটা থাকা দরকার যে এখানে শিব হচ্ছে মুক্তিদাতা। শিব তখনও পর্যন্ত বিশ্বনাথ অনেকের কাছে গ্রানাইট পাথরের টুকরো হয়েই থেকে গেছেন, তিনি অবিমুক্তেশ্বর। সেই বোধটা আমাদের জাগে না, এই জাগা দরকার। প্রকৃতি তীর্থস্থান আমাদের খুব কাজ দেয়, তীর্থস্থান আমাদের মনকে শান্ত করে দেয়। আমাদের যদি সামান্য একটু ঈশ্বরের জন্য ভালোবাসা থাকে, সঙ্গে সঙ্গে জপ ধ্যান করার ইচ্ছাটা আমাদের ভেতর জাগিয়ে দেয়। সেটা তার কারণটা হচ্ছে বহু মানুষ এই তীর্থস্থানে এসে প্রার্থনা করেন। কাশীর কথা বলতে গিয়ে ঠাকুর দেখেছিলেন, তখনকার দিনে তো ব্রিজ হয়নি, ঠাকুর নৌকায় করে এপার থেকে ওপারে যাত্রা করবেন। যখন নৌকায় উঠলেন তখন ঠাকুর দেখলেন সোনার কাশী, সোনার কাশী ধাম দেখে তিনি একবারে বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেলেন। শারদানন্দজি এই ঘটনাটার ব্যাখ্যা দিতে গিয়ে দুটো কারণ বলেছেন। সোনার কাশী কি না, সোনার কাশী মানে কাশী হচ্ছে আধ্যাত্মিকতায় পূর্ণ। আধ্যাত্মিকতা হচ্ছে আমাদের হৃদয়ের স্বর্ণ সম্পদ। আমাদের যদি দামি কোনো সম্পদ থাকে তাহলে আধ্যাত্মিকতা, তাই কাশী জুড়ে ছড়িয়ে আছে আধ্যাত্মিকতা, তাই সেটা সোনার কাশী। আর দু নম্বর কারণ খুব প্র্যাকটিক্যাল কারণ দেখিয়েছেন, বলছেন এখানে অনেক মঠ মন্দির পাঠশালা সংস্কৃত শিক্ষার স্থল এগুলো থাকে, এগুলো বহু মানুষের স্বর্ণদান সোনার দানে চলে। রাজা রাজরা সব টাকা দেন তাই দিয়ে চলে, তাই সোনার কাশি। সোনার কাশির এই দুটো অর্থ। আমরা শ্রীরামকৃষ্ণের সেই কাশি দর্শনটাই আমরা নিতে পারি। কেমন তার দর্শন হতো, কোনো দেবতার কাছে তিনি আজকে দর্শন করতে যাবেন, তিলভাণ্ডেশ্বর দর্শন করতে যাবেন, তিনি শিবের ভাবনায় একেবারে মগ্ন হয়ে গেছেন, তিনি শিব ছাড়া আর কোনো কিছু বুঝতে পারছেন না। তাকে যখন এতে তোলা হচ্ছে, যখন তাকে শিবিকায় তোলা হচ্ছে, তখন তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছেন। কেননা তার নিজের যে কোনো অস্তিত্ব এটা নেই, এটা আমাদের চোখে আঙুল দিয়ে তিনি দেখালেন কেমন করে ভগবানকে ডাকতে হয়, ভগবানকে কেমন করে চিন্তা করতে হয়, সেটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখালেন। আমরা কিন্তু এই ভাবটা নিয়ে করি না, এই ভাবটা নিয়ে যদি করেন দেখবেন সব জায়গাতে আপনি এক অদ্ভুত আনন্দ পাবেন। আমার মনে আছে কিছুদিনের জন্য, 15 দিনের জন্য আমি এতে ছিলাম, কনফালে ছিলাম। কনফালে এমন একটা প্রবাহ বয়, আপনি যেখানে বসবেন সেখানে আপনার মন জপে বসে যাবে। সে আপনি ঘরে বসেই জপ করুন, মন্দিরে বসে জপ করুন, গঙ্গার তীরে বসে জপ করুন, এটা হচ্ছে যুগ যুগান্তর ধরে মানুষের প্রার্থনা, মানুষের আধ্যাত্মিকতার একটা ঘনীভূত রূপ ওখানে পায়। সেটাকে যদি আমরা ক্যাচ করতে পারি সেটা আমাদের দরকার। কিন্তু আমরা যেহেতু আমাদের অভ্যাস থাকে না দীর্ঘ সময় ধরে ভগবানকে ডাকার, তাই আমরা ওই আধ্যাত্মিক পরিবেশে থাকা সত্ত্বেও সেটার সুযোগ নিতে পারি না। এটা বারবার তিনি বলছেন যে জীবন, সারা জীবন সাধন ভজন ও তপস্যায় দুটো জিনিসের কথা, জীবনের দুটো দিক আছে। বলছেন যে সারা জীবন দুঃখ কষ্টকে মুক্ত হওয়া ভালো, না সারা জীবন সাধন ভজন ও ত্যাগ তপস্যায় আনন্দে কাটিয়ে পরজীবনেও অপার আনন্দের অধিকারী হওয়া ভালো, কোনটা ভালো এটা আমাদের নিজেদের বুঝতে হবে। সারা জীবন লাথি ঝাঁটা খেলাম, তারপরে শেষকালে কাশিতে গিয়ে মুক্তি পেয়ে শেষ জীবনটা ভালো কাটলো, সেইটা ভালো, না সারা জীবন সাধন ভজন করে এই দুঃখ কষ্টকে সহন করার মতো যে অতিরিক্ত ক্ষমতা সেটি অর্জন করে এগিয়ে যাওয়া, কোনটা ভালো? দুটোর মধ্যে এটাকে বলছেন যে সাধন ভজন করে জীবনটাকে বলছেন সদর দরজা দিয়ে আসা, আর আরেকটা হচ্ছেন পায়খানার দরজা দিয়ে আসা, ম্যাথর যে পথ দিয়ে আসতো। তারপরে বলছেন আর এক কথা কৃপা, তার কৃপা বাতাস তো বইছেই পাল তুলে দিয়ে, ভোগ বাসনা ও মানজাসের ইচ্ছা দূরে ঠেলে দিয়ে তাকে আশ্রয় করে পড়ে থাক, দুনিয়াও ভোগ করবো আবার ভগবানও লাভ করবো, তা কি কখনো হয়? দুটো একসঙ্গে হতে পারে না, ভগবানকে চাস তো ভোগ বাসনা ছাড়, আর ভোগ করতে চাস তো তাকে ছাড়তে হবে, দু নৌকায় পা দিস নি মহা কষ্ট পাবি, একটা পথ ঠিক কর। এটা একটু খুব বৈরাগ্যপূর্ণ কথা, আমাদের মেনে নিতে খুব কষ্ট হয়, কিন্তু এটা কথা। কৃপা তখনই আসবে যখন আমি কৃপার পাত্র হয়ে উঠব। আমার একটা পাত্র আছে, তার পাত্রের ভিতরে 100টা ফুটো আছে, আমি বারবার তাতে জল ঢালছি আর সে 100টা ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমাকে তো আগে দেখতে হবে সেই ফুটোগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে। 100টা ফুটো হচ্ছে আমার
একশো রকমের বাসনা, সেগুলোকে যতক্ষণ না বন্ধ করতে পারবো ভগবানের কৃপা এলেও হয় উপচে বেরিয়ে যাবে আর না হলে ওই ফুটো দিয়ে বেরিয়ে যাবে। ওই ফুটো দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য এটাই হচ্ছে, যখনই আমরা প্রথমে এই দেখবেন রাজা মানে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, যেটা বারবার করে বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কি চাই, কোন জীবন চাই, এটা সম্পর্কে আমাদের একটা কনফার্ম একটা ভাবনা চিন্তা হওয়া দরকার। আমি ভগবানকেই চাই, এই বোধটা যতক্ষণ না জাগবে, যদি আমরা ওপরে ওপরে চাই আমাদের কৃপাটা ওপরে ওপরে হবে, আমি গভীরে চাইলে গভীর আনন্দের অধিকারী হব। আবার যদি না চাই তিনিও আমাকে না চাবেন, যে তারে চায় সে তারে পায়, যে তারে না চায় তারে পঞ্চভূতে না চায়, এই নাচতেই হবে। ধান ধীনা তা ধীনা, সারা জীবন নেচে গেলাম শেষ জীবনে ধীনা তা ধীনা নাচবো আর বলতে থাকবো কিচ্ছু হয় না সাধন জীবনে কিচ্ছু হয় না। মূল কথা তপস্যানন্দজির একটা কথা সেদিন শুনছিলাম, তপস্যানন্দজি বলছেন যখনই আমাদের দীক্ষা হয় গুরু আমাদেরকে ভগবানে ভগবান আমাদের হাতে তুলে দেন। কীভাবে তুলে দেন? ওই বীজে বীজাকারে, মন্ত্রে একটা বীজ থাকে সেই বীজাকারে তিনি আমাদেরকে ভগবানের নামটি তুলে দেন। ধরুন যদি কালী মন্ত্রে দীক্ষা হয় দেখবেন তার ভেতরে আপনার মন্ত্রতে ক্রিং শব্দ আছে, সেই বীজাকারে আপনাকে দিয়ে দিলেন তিনি, সেটা আপনি যত সাধন ভজন করবেন তত সেই ক্রিং গাছ থেকে ফল, ক্রিং বীজ থেকে গাছ হবে, তারটা বড় হবে, মহিরূপে রূপান্তরিত হবে, তাতে সুস্বাদু সাধন ফল ফলতে থাকবে। যেমন পাকা আম যদি হয়, যে যে গাছে পাকা আম হয় তার তলা দিয়ে যাওয়া যায় না, তো ভুর ভুর করে গন্ধ হয়। শুধু তাই নয়, মৌমাছি একদম করে করে সেই আমের ওপর এসে যেখানটায় একটুখানি ফাঁকা আছে সেইখানটায় এসে বসে। ঠিক সেই রকম বীজাকারে তিনি আমাদের কাছে ভগবানকে আমাদেরকে নিবেদন করেন, আমাদের কাজ হচ্ছে সেই বীজটিকে গাছে রূপান্তরিত করা, এইটা হচ্ছে কথা। কৃপা অবশ্যই, যে ভগবানকে চাইছি এটা তো কৃপা। আলুরদমের গল্প বলি, অনেকে খুব সমালোচনা করে আলুরদম, সেই আপনার বাজার থেকে আলুরদম করবেন বলে আলু কিনে নিয়ে এসেছেন, সেটা সঙ্গে সঙ্গে তো কড়াইতে চাপিয়ে দেন না, কী করেন জল দিয়ে ভালো করে ধোন, এই জল দিয়ে ভালো করে ধোয়াটাই কৃপা। আমার বাইরের এক্সটার্নাল ময়লাটা সরিয়ে দেয়, তখনও দেখেন যে আলুর গায়ে একটা কিছু আবরণ আছে যেটাকে দিলে আপনি কিছুতেই আলুর দম বানাতে পারবেন না, তখন বটি বা পিলার দিয়ে সেই খোসাটা ছাড়া, যত পুরনো আলু হয় তত শক্তি প্রয়োগ করতে হয়, যত কম মানে কম আলু হবে, মানে নতুন আলু হলে একবারে কোনো রকম কষ্ট নেই, তারপর অত বড়ো আলু আপনি বোঝেন, এত বড়ো আলু একবারে ভাজতে দিয়ে দিলে হবে না, তখন কী করেন তাকে টুকরো করেন, তার আকারটিকে ছোটো করেন, তারপর সেটা বেশ মুচমুচ করে ভাজেন, তারপরে তাতে মশলা দেন, তেল দেন, নুন দেন, তারপরে লবণ দেন, চিনি দেন, তারপরে তাকে কষতে থাকেন, এক কড়া ভর্তি জল দেন আর নাড়তে থাকেন, তারপরে জল মরতে 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 হয়, একবারে যখন মাখা মাখে একবারে কাই হয় এই ইয়ে হয়ে যায়, তখন আলুর ভেতরে যে স্বাদ আলুর বাইরেও ঠিক সেই স্বাদ। আমাদের জীবনটাও তাই, ভগবানের কৃপা যে মুহূর্তে আমরা চাই সে মুহূর্তে ওই যে ঈশ্বরীয় কৃপা ঝরে পড়ে, তখন আমাদের সাধন ভজন আমরা করি, আমাদের গায়ের যে খোসাটা আছে এত বছর ধরে যে সংস্কারগুলোকে বয়ে এনেছি সেটাকে ছাড়ানোর জন্য, তখন এই ভেতরের আসল সেই সাদা আলুটা বেরোয়। ওই সাদা রঙের আলু কিন্তু আপনি কিনে নিয়ে আসেননি, আপনি একটা ব্রাউন রঙের আলু কিনে নিয়ে এসেছিলেন, অতএব আপনি যা ছিলেন সাধন ভজন করার পর আপনি একটা থাকেন না, তারপরে মনে হয় তখন আপনার ভিতরে একটা মডেস্টি ভাব আসে, একটা বিনয়ের ভাব আসে, দেখবেন এটা টুকরো টুকরো হয়ে যায়। মানে জীবন তো আমাদের ছেড়ে দেয় না, সারা জীবন আমাদের লাল করে ভাজাভাজি হয়, যত আলু ভাজাভাজি হবে সেটা সুস্বাদু হবে, ঠিক সেরকম জীবনে যত আমাদের ভাজাভাজি হবে আমাদের জীবনটা তত সুন্দর হয়। তারপরে অভ্যাসের লবণ, অনুরাগের অশ্রু আর নিত্যদিনের ভালোবাসার মিষ্টতা দিয়ে সেটাকে পচতে হয়, তখন দেখা যায় জীবনের শেষে আমার ভেতর বাইরে ঈশ্বরময় হয়ে গেছে, না একদম ঈশ্বর ভিন্ন আর কোনো বোধ আমার ভেতরে জাগে না। প্রব্রাজিকা শ্রুতির প্রাণা, তখনও তিনি সাধু হননি, গিয়েছেন আমাদের সরলা মা ভারতী প্রাণা মাতাজির কাছে গিয়ে বলছেন চলুন। সেই সময় চারটে থেকে স্বামী অচলানন্দজি মেয়েদের জন্য ক্লাস নিতেন, সেই ক্লাস অ্যাটেন্ড করার জন্য গিয়েছেন, যাবেন মাকে ডেকে নিয়ে যাচ্ছেন, মা বললেন তুমি এগো আমি যাব, যাও গিয়ে ঠাকুরকে প্রণাম করে এসো, এই ঠাকুরকে একটু জল মিষ্টি দিল। শ্রুতি প্রাণা মাতাজি খুব খেতে ভালোবাসতেন, উনি ভাবছেন যে কাশির চমচম নিশ্চয়ই চমচম দিয়েছে, জল মিষ্টি বলেছে মানে চমচম দিয়েছে। তারপরে তিনি প্রণাম করে বাইরে আসতে দেখলেন একটা কালো পাথরের বাটিতে দুটো বাতাসা দেওয়া হয়েছে,
একটি তাঁকে দিলেন, মহাপক্ষী নিজে খেলেন, আর একটা ঝকঝকে গ্লাসে করে তাকে মাজা গ্লাসে করে জল দিয়েছেন। যেন সামান্য একটা বাতাসা, এত ভালোবাসা, এত ওই কান্তিকতার দিয়ে দেওয়া, যে মনে হচ্ছে কি দামি একটা জিনিস দিয়েছেন। এই যে ভেতরে বাইরে ভগবান হওয়া, এটা হচ্ছে কথা। তখন আমি যাই দিই না কেন, সেটার ভেতরেই একটা অদ্ভুত ভালোবাসা লেগে থাকে। ভৈরবী ব্রাহ্মণীর গল্প আছে, তিনি তার নারায়ণ শিলার জন্য রান্না করছেন, বলছেন সে এক অদ্ভুত আনন্দ, তিনি যখন খেতে দিচ্ছেন সামান্য ডাল আর রুটি, কিন্তু তার ভিতরে মা যশোদা যেরকম ভালোবাসা মাখিয়ে শ্রীকৃষ্ণকে খেতে দিতেন, তার সেই লুচি ছোলার ডালে যেন সেই রকম ভালোবাসা মাখামাখি হয়ে গেছে, সেইটার কথা বলছেন। এই ভাবটা যদি না আসে তাহলে ভগবানের কৃপা আমরা অনুভব করতে পারব না। এখন তোদের বয়স অল্প বয়স, এই সময় একটা রাস্তা ঠিক কর। এখন যদি রাস্তা ঠিক না হয় কোনো কালেই ঠিক হবে না। ভগবানকে আপনার থেকেও আপনার জেনে তার জন্য এই জীবনের সমস্ত বাসনা সমস্ত সুখ ভোগের ইচ্ছা ত্যাগ করেছে, তিনি তার অতি নিকটে, তার কাছে তিনি বাধা করেছেন, যশোদার কাছে, গোপীদের কাছে, দুলাল শ্রীকৃষ্ণ যেরকম বাধা করেছিলেন। ভগবান কিন্তু আপনার জিনিসপত্র খুব বেশি চান না। আমরা ভাবি আমরা ভগবানকে এই দিব, আমরা ভগবানকে সেই দিব, ভগবানকে ওই দিব। মাঝে মাঝে অনেকে আমাকে ফোন টোন করে বলেন, বুঝলেন তো এবারে তেমন কিছু দিতে পারেন, প্রথম এরমভাবে শুরু করেন, তেমন কিছু দিতে পারিনি, তবে এইবার বুঝলেন তো লক্ষ্মী পুজোর সময় মাকে 108 পদ্মের মালা, কি দাম পদ্ম বুঝলেন, তাও আমি ওসব ভাবিনি, মাকে মরিয়েছি তো কি দাম পদ্ম, তাও ঠিক হয়নি, আমি শুনি চুপ করে। এগুলো কিন্তু কোনো দেওয়াটাই দেওয়া হয় না। আমার যদি মাকে পড়ানোর সময় বারবার মনে হয় মালা পড়াই নিয়ে অনেক খরচ হয়ে গেছে, কিন্তু আমাদের মালা কখনো ভগবান অ্যাকসেপ্ট করেন না, কখনো অ্যাকসেপ্ট করেন না। আমাদের ওখানে তো আমাদের এত সব পদ্ম, মাঝে মাঝে আমার খুব লোভ হতো যখন বেলুন মঠে দেখতাম দুর্গা পুজোর সময় মাকে সোনার ইয়ে পরানো হয়েছে, অপরাজিতার মালা বেলুন মঠে পরানো হয়, মাকে সোনার অপরাজিতার মালা, সোনার বেলপাতার মালা মাকে পরানো হয়। আমি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি। এই এক বছর 2014 সালে আমি ধারাভাষ্য দিয়েছিলাম, তখন তো জায়েন্ট স্ক্রিনের সামনে বসে মাকে দেখছি, খুব খুঁটি খুঁটি দেখা যাচ্ছে মাকে কী কী পরিয়েছে, আর আমার খুব লোভ এগুলো দেখাতে, কী কী মাকে পরিয়েছে, মা কী কী কীরম কী সেজেছেন। তো সেই তখন দেখছিলাম আর ভাবছিলাম, আমি যে আশ্রমে পুজো করতে যেতাম সেখানে ওই অনেক কষ্ট করে একটা দিন মাত্র অপরাজিতার মালা, তাও আমি অনেক জেদ করতাম বলে অধ্যক্ষ মহারাজ জোগাড় করতে পারতেন, না হলে কিন্তু অপরাজিতার মালা দেওয়ার মতো ক্ষমতা ছিল। রোজ আমাকে গাঁদা ফুলের মালা পরানো হতো, আর শেষে কয়েক বছর আমি খুব রাগারাগি করাতে কয়েক বছর নবমীর দিন রজনীগন্ধার মালা পরানো হতো, আর বাকি সব দিনই মা গাঁদার মালা পরে থাকতো। কিন্তু এখন যত বয়স হয়েছে তখন মনে হতো মাসি গাঁদার মালা পরে যেন ভীষণ তুষ্ট হতেন, সেই হলুদ গাঁদার মালা পরে মাকে যখন বিকেলে পড়ি মানে পড়ানোর পর বিকেলবেলা আরতি করতে আমরা যেতাম, তখন দেখতাম সব মালাগুলো ফেলে দিয়েছে, বেশিরভাগই তো জবা ফুলের মালা পরানো হতো। আমাদের ওখানে অন্নপূর্ণা পুজোর সময় আমার খুব দুঃখ হচ্ছিল মাকে ভালো হারটার দেওয়ার নেই, কেউ কেউ দিয়েছেন হারটার, কিন্তু তখন মনে হচ্ছে আরও খরচাস কিছু হারটার পরানো হয়নি। আমাদের ছাত্রের একটা অদ্ভুত কাণ্ড করলো, আমাদের ওখানে প্রচুর জবা ফুলের গাছ আছে, এত জবা ফুলের গাছ আছে যদি সারা সকাল আপনি ফুল তোলেন আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু জবা ফুলের গাছ শেষ হবে না, এত গাছ আছে। সেই 8-10 জন ছেলে মিলে এক ঝুড়ি বড় ঝুড়ির এক ঝুড়ি জবা ফুল তুলল, আমি দেখছি তুলেছে, তারপরে দেখি নিজেরা ভাগ করে করে নিচে এতটা এতটা করে গোড় গোড়ের মালা বানাচ্ছে জবা ফুলে, তারপরে সেগুলোকে কখন জুড়ে একটা ভারী সুন্দর মালা তৈরি করে ষোড়শোপচারে দিয়ে দিয়েছে। যখন ষোড়শোপচারটা এসছে আমি চুপচাপ বসে বসে দেখছি যে বড় মালা, তখনও বুঝতে পারছি না মাকে কেমন দেখে, আমাদের তো ছোট্ট ঠাকুর 4 ফুটের ঠাকুর, সেই মাকে গলা থেকে পরিয়ে দিলে একদম মায়ের ঘটক দিল, বা একটা জবা ফুলের মালা পরে আছেন, মনে হচ্ছে সমস্ত আভরণ যেন একেবারে মিথ্যা হয়ে গেছে তার কাছে। তার কারণটা হচ্ছে ওর সাথে সংযুক্ত হয়ে গেছিল ওই বাচ্চা ছেলেগুলোর ঐকান্তিকতা, তারা কিন্তু সকাল থেকে ওই যে সাপ তাপ সবকে উপেক্ষা করে, সাপ বিছে সবকে উপেক্ষা করে ফুল তুলছিল, ফুল তুলে 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 সে তাদের ওই ওইটুকুটুকু তাদের যে অতটুকু সেটা প্রত্যেকের এতটা করে এক হাত করে মালা গাঁথার দায়িত্ব করেছে, সে তার ওই এক হাতটাকে করে নিখুঁত করে গাঁথার চেষ্টা করছে, এবং পরে যখন সেটা সেই সবার এক হাত জুড়ে দিয়ে
দশ হাতের মালা পরানো হলো মাকে, মাকে যখন পরানো হলো সে যে কি অপূর্ব দেখাচ্ছে কি বলবো, অন্য আর কোনো ফুল নেই, শুধুমাত্র এই জবা ফুলের মালা মা পরে আছেন। মনে হচ্ছেন সব আভরণ সমস্ত কিছু আভূষণ সব মিথ্যা, মা যেন একদম আনন্দে ভরপুর হয়ে আছেন, ওই বোধটা আমাদের জাগানো দরকার। তখন দেখবেন আমাদের সামান্য ভক্তি ভালোবাসা সেটাও হবে ভগবানের জন্য। ভগবান কিন্তু কোনো রকম জিনিসপত্র চান না, আমাদের আকুতি আমাদের ভালোবাসা সেইগুলো তিনি চান। ঠাকুর বলতেন ভগবানের জন্য যে সব ছেড়েছে ভগবানের উপর তার একটা জোর থাকে, বাপ মায়ের কাছে আত্মীয় স্বজনের কাছে যেমন জোর করা যায় আবদার করা যায় তাকেও তেমনি জোর করা যায়, দেখা দাও দেখা দিতেই হবে। তখন তিনি দৌড়ে আসেন কোলে তুলে নেন তাকে, তার কোলে উঠলে যে কি আনন্দ কে সুখ তা সেই জানে যাকে তিনি কোলে তুলে নিয়েছেন। সে আনন্দের কাছে মানুষ যাকে আনন্দ বলে তা তুচ্ছ হয় আলুনি লাগে। তিনি আরও বলতেন যারা তার জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করেছে তার বারোয়ানা, তারা বারোয়ানার রাস্তা এগিয়ে গেছে। দেহ সুখ ত্যাগ করা কি সোজা রে, তার অনেক কৃপা থাকলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে মানুষের সেই শক্তি সামর্থ্যের অধিকারী হয়। মনটাকে এমনভাবে তৈরি করতে চেষ্টা করো যেন ওসব বাসনা আদৌ উঠতে না পারে। এই জীবন এই এইভাবে জীবন কাটানো বড় শক্ত। এখন ছেলে মানুষ করলে যত সোজা মনে করছিস তত সোজা নয়। এই অবস্থাটা কীরকম জানিস, খোলা তলোয়ারের ওপর দিয়ে হেঁটে যাওয়া, প্রতি মুহূর্তে কেটে টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে সাধন ভজনের প্রথম কথাটা যেটা বলছেন, এটার কতগুলো ভাগ আছে। প্রথম কথাটা হচ্ছে যে ভগবানের জন্য সব ছেড়েছে তার ভগবানের ওপর একটা অধিকার তৈরি হয়ে যায়, আমাকে তোমাকে দেখা দিতেই হবে, তোমাকে আমাকে দেখা দিতেই হবে। আমি সবসময় উল্লেখ করে থাকি ঠাকুরের নিজের ভার্সন, আমরা যেটা সিনেমায় দেখি সেটা নয়, ঠাকুরের নিজের ভার্সন আছে। যে ঠাকুর যখন গলায় তরবারি দিতে গেলে তখন কি করলো তার ভার্সন লীলা প্রসঙ্গে আছে, পারলে একটু খুঁজে পড়বেন। সেখানে বলা হচ্ছে ঠাকুর বলছেন দেখলুম ঘর দুয়ার মন্দির সব ঘুরতে থাকলো, তারপরে সব ঘুরে গিয়ে একটা যেন জ্যোতির সমুদ্রের মতো, সেই সমুদ্রের মধ্যে কখনো তিনি ওপরে উঠছেন কখনো তিনি তার ভেতরে ডুবে যাচ্ছেন। আবার যখন উঠছেন যখন ডুবন্ত মানুষ ওঠে তখন সে যখন হাঁপ ছাড়ে সে শ্বাস বেরিয়ে যায় তার ঠিক সেই রকম অবস্থা আছে, আবার তিনি তার ভেতরে ডুবছেন। এই ওঠা ডোবা করতে করতে একটা সময় সেই জ্যোতির সমুদ্রের ভেতরে তিনি মিলে মিশে গেলেন। এই যে দর্শন এটার অর্থ হচ্ছে এই রকম, এই যে যখনই খাড়া দিয়ে নিজেকে কাটতে গেলেন ঘর দুয়ার মন্দির সব কিছু যেন ঘুরে ঘুরতে থাকলো, সব যেন মিশে যাচ্ছে কিছুতে। এই ঘর দুয়ার মন্দির কেন, এই যা কিছু দৃশ্যমান জগৎ যা কিছু আমি দেখতে পাচ্ছি সেগুলো আর কোনো তার কোনো অস্তিত্ব থাকবে না। এই এত বড় টুইন টাওয়ার যাকে দেখবার জন্য মানুষজন কত দূর দূরান্ত থেকে ছুটে আসতো, দুটি মাত্র প্লেন এলো তার ভেতর দিয়ে বেরিয়ে গেল, এপার থেকে ওপারে গেল, সেটা ঠিক ছিল না ভুল ছিল সেটা পরের প্রশ্ন, কিন্তু অত বড় টুইন টাওয়ার মাটির সাথে মিশে গিয়ে অস্তিত্বহীন করে দেবে, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখানোর মতো জিনিস। আজ যে জিনিসটাকে নিয়ে আমরা খুব হইচই করছি সেই জিনিসটা থাকবে না, প্রত্যেকটা জিনিস ইম্পারমানেন্ট। খুব ভালো হয় যদি গিয়ে বাড়িতে গিয়ে একবার করে নিজের আলমারিটা খুলে দেখেন, যে কাপড়গুলো কেনার জন্য খুব লাফালাফি ঝাঁপাঝাঁপি করেছিলেন দেখবেন তার অনেকগুলো কাপড় আপনি তাই দিয়ে স্টিলের বাসনও কিনতে পারেন, এমন আপনার কাছে অপ্রয়োজনীয় হয়ে গেছে, অথচ এগুলো একটা সময় আপনার কাছে ভীষণ প্রয়োজনীয় ছিল। আমাদের কাছে আমরা নিজেরাই বুঝতে পারি না, সেই তারপরে যে ঘর দুয়ার যে হয়েছে ওটার অর্থ হচ্ছে তাই, জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সব মহাপ্রলয়ে শেষ হয়ে যাবে। তাহলে কি সত্য, ভগবানের জ্ঞান সত্য, ওইখানে জ্যোতির সমুদ্র দর্শন করুন। জ্যোতি কেন না, আলো আমাদের ভেতরের অন্ধকারকে দূরীভূত করে, তার সমুদ্র কেন না, জ্ঞানের প্রকাশ এমন যা শেষ হয় না, সমুদ্রের যেমন অন্তহীনতা ঠিক সেই রকম জ্ঞান কখনো শেষ হয় না, প্রতি জানার ভেতরে একটা নতুন করে জানা লুকিয়ে থাকে। তার মধ্যে ঠাকুর একবার ডুবছেন এবার উঠছেন কেন, তার কারণ হচ্ছে আমাদের পূর্বগত সংস্কার কিছু থাকে এগুলো জানি, যখন জ্ঞান হলো তখন সেগুলোকে মেনে নেওয়াটা খুব কঠিন হয়, তখন ওই জ্ঞানের সঙ্গে আমার জ্ঞানের আসল জ্ঞান আর আমার জ্ঞাত জ্ঞানের সঙ্গে একটা ঝগড়া তৈরি হয়, একটা বিবাদ তৈরি হয়,
কখন আমি সেটাকে মেনে নিই, কখন আমি আমার আত্ম অহংকারের বলে বলিয়ান হয়ে উঠে থাকি। তারপরে ধীরে 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 যখন বুঝতে পারি যা কিছু জানতাম, যা কিছু বুঝতাম সব ভুল, তখন আমরা ধীরে ধীরে তার ভেতরে তলিয়ে যাই। ঠাকুর যেমন বলছেন নুনের পুতুল, সে নিজে জানে নুন, সমুদ্রের ভেতরে ডুবলে সেটা সমুদ্র নুন দিয়েই তৈরি, নুন জলে অবস্থায়। সে নিজেও জানে যে সমুদ্রকে মাপতে গেলে আমি একবারে তার সঙ্গে লীন হয়ে আলাদা হয়ে যাব, কিন্তু তবু সে চেষ্টা করে চলেছে সমুদ্র কতটা গভীর সেইটা মাপবে বলে। আমাদের অবস্থাটাও ঠিকঠাক, ঠাকুরও ঠিক ওইটা করে দেখালেন যে নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, গিয়ে সে মিলে মিশে গেলে খপরকে দেবে, ওই ওপারের খপর মেলে না, তখন সেই অনন্ত জ্ঞানরাশির মধ্যে গিয়ে তিনি একেবারে সেই জ্ঞানের সঙ্গে একাকার হয়ে যাচ্ছেন। এইটা আদর্শ শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে দেখিয়ে দিয়ে গেছেন যে ভগবানকে চাইতে হলে কত গভীরভাবে চাইতে হয়। আর নিজে আমাদের জন্য আদেশ করে গেছে তার এক ১৬ ষোলো টাঙের এক টাং, ওই অনুরাগটুকু, ওই ভালোবাসাটুকু, তোমাকে চাই, তোমাকে ছাড়া কিছু চাই না, এই বোধটা আমাদের ভেতর জাগিয়ে রাখ। আপনাদের প্রশ্ন হতে পারে আমরা সংসার নিয়ে থাকি, সংসারে আমাদের থাকতেই হবে, তবু কেমন করে চাইবো, এটা খুব কঠিন, এটা সত্যি সত্যি খুব কঠিন, বন্ধ করে হ্যাঁ এটা খুব কঠিন আমাদের সত্যি সত্যি সংসারের মধ্যে থেকে এই আমি চাই না অন্য সংসারী জীবনকে চাই না উপেক্ষা করে যাওয়াটা, এটা খুব কঠিন। কিন্তু প্রথম দিকে চেষ্টা করতে হয় যতটা উপেক্ষা করে, যেটা আমার পক্ষে সম্ভব উপেক্ষা করে কতটা উপেক্ষা করে যাওয়া যায়। আমাদের যে সবচেয়ে ভালো হয় যদি আমরা মানুষের সমালোচনাকে উপেক্ষা করতে পারি, এর চেয়ে ভালো জিনিস আর কিছু হয় না। মানুষ আপনি যখন ভালো কাজ করতে যাবেন মানুষ আপনাকে সমালোচনা করবে। সাগরে আমাদের পানওয়ালারা বলে আমার কথা বলে সাধুটা ভালো অনেক কাজ করে কিন্তু একদম থাকে না, কিন্তু সাগরে থাকলে যে ভালো কাজগুলো করা যায় না সেটা তারা বুঝতে পারে না। কিন্তু সেটাকেই যদি আমরা গাঁট বেঁধে নিয়ে বসে থাকি তাহলে কিন্তু কোনো কাজই হবে না, নিজের মন খারাপ হবে, কোনো কাজই করতে হবে না। এগুলোকে উপেক্ষা করতে শিখতে হয়। ভগবানের পথে আপনি যখনই যাত্রা করবেন মানুষে আপনাকে বাধা দেবে, প্রত্যেক ধর্মপথের তিনটি করে বাধা থাকে। একটা হচ্ছে প্রথমে মানুষ আপনাকে বাধা দেবে, দু নম্বর হচ্ছে মানুষ আপনাকে বলবে, আপনি তাকে যখন আপনাকে কিছু করতে পারবে না তখন আপনাকে সমালোচনা করতে থাকবে, তারপরে শেষকালে চাপারি করবে, কিন্তু আপনাকে ওই দ্বিতীয় ফ্যাক্টর ওইটা শেষেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। প্রথমে হচ্ছে বিরোধিতা, তারপর হচ্ছে উপেক্ষা, আর শেষকালে হবে গ্রহণ। এই তিনটি অবস্থার মধ্যে দিয়ে আমাদের সবসময় যেতে হয়। আমরা যখনই কিছু করতে যাই না কেন এই তিনটি অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতেই হবে, এবং এই তিনটি অবস্থার মধ্যে দিয়ে যদি না যাই তাহলে আমাদের হবে না। আপনারা সবাই সেই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন, আপনারা যখনই এই সাধু এই কোনো ভালো আলোচনা প্রচক্রে আসতে চেয়েছেন বা জপ ধ্যান করার চেষ্টা করেছেন তখনই দেখবেন নানা সমালোচনা হচ্ছেন, সেটাকে যদি গাঁট বেঁধে থাকেন আপনার কতটুকু অগ্রগতি হবে না। সবার আগে বুঝতে হবে জীবনটা আপনার, এক্স ওয়াই সেট কারুর জীবন না, জীবনটা আপনার, এই জীবনের প্রত্যেকটা দিন আপনার, আপনি আপনার মতো করে জীবন যাপন করবেন। আপনি যদি কিছু খারাপ কিছু করতেন তাহলে সেটা অন্য কথা, কিন্তু আপনি ভালো কাজের জন্য জীবনকে উৎসর্গ করছেন, অতএব এই জীবনটাকে আপনাকে গ্রহণ করতেই হবে। লোকে কে কী বললো দ্যাট মেক্স নো মিনিং, কারণ লোক আপনার জীবনকে কখনো ঠিকঠাক করে দিতে পারেন না, আপনাকে আপনার জীবন নিজেকেই ঠিক করতে হবে। যেটা স্বামী ব্রহ্মানন্দজি বরাবর বলছেন যে যখন আমাদের মধ্যে এইটা আসবে তখন ভগবানের ওপর আমার জোর থাকবে। ওই যে ঠাকুর গিয়ে বললেন না যে হ্যাঁ তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, তুই কমলাপ্রসাদ কমলাকান্তকে দেখা দিয়েছিস, তুই আমাকে কেন দেখা দিবিনি, এই যে ভগবানকে এই কথাটা বলবার মতো যে আমাদের সাহস, এটা তখন আসে যখন আমরা ভগবানকে চাইবার মতো প্রত্যয় করি। আমরা যখন আমাদের ভেতরে সেই প্রত্যয় দেখতে পারি তখনই আমাদের এই সমস্যা হবে। বাজে তো ওনার আপনার কি ছেলে তিনটা, এরকম কত আনন্দের কথা বলুন তো, মানুষ মানুষকে খুঁজছে, এটা কিন্তু সত্যি, আমি সমালোচনা করছি না, খুব ভালো কথা, আমাদের তো কেউ খোঁজেই না, অন্তত কেউ খুঁজছে, এই একাকিত্বের পৃথিবীর কেউ কেউ কাউকে খুঁজছে, এটা কম বড় কথা, কোনো অসুবিধা নেই, আপনি একটু সাইলেন্ট মোডে রাখলে ভালো, নাহলে সকলে বিঘ্ন ঘটে তো। এটা হচ্ছে কথা, আপনি কি করতে চাইছেন সেই কারণে, আপনি যখনই করতে চাইবেন ভগবানের ওপর আপনার অধিকার হয়ে যাবে,
আপনি যে বাড়িতে থাকেন, ভাড়া বাড়িতে থাকেন, বাড়িওয়ালা এসে বলল কালকে উঠে যাও, আপনি কী করেন? আপনি বিরোধিতা করেন, কোর্টে কেস করেন, বাড়িটা আপনার নিজের না, আপনি নিজেও যান, চুলের মুঠি ধরে বার করে দিলে আপনি থাকতে পারবেন না, কিন্তু তথাপি শেষ মুহূর্ত অবধি আপনি সেটাকে রিটেইন করার চেষ্টা করেন। ঠিক সেই রকম গডলি রিলেশন, ঈশ্বরীয় সম্পর্ক, এটা জোর করে খাটাতে হয়। বলছেন যখন আমরা এটা করতে থাকবো তখন তিনি আমাদের কোলে তুলে নেন। ঠাকুরের কি সুন্দর উদাহরণ আছে, তিনি সেই আনন্দ সাগরের মধ্যে ভেসে গেলেন। তারপরে তিনি কি করলেন, তারপরে তিনি মাকে বলেছিলেন যেন তিনি যখনই চাইবেন তখনই তাকে যেন দেখা দেন। কীরকম দেখা হলো সেটা ঠিক তার পরের পাতাতেই আছে, যেখানে এটা আছে অনুভূতিটার কথা বলছে তার ঠিক পরের পাতাতে আছে। যখন তার ওই রকম জগন্মাতাকে দেখবার জন্য ওর মাকুলি বিকুলি করতেন তখন তিনি দেখতেন এবং তার সেই আকুলি আকুলি দেখে মানুষজন দাঁড়িয়ে পড়তেন। তিনি মানুষজনকে দেখে তার কিরম বোধ হতো, মনে হতো ছায়া ছবি, ওই যে যাত্রাতে পেছনে স্ক্রিন আঁকা থাকে মানুষ পুতুল নদী নৌকা, ঠিক সেই রকম মনে হতো, মনে হতো আঁকা যেন মানুষ, আর তার ভেতরে চিন্ময়ী জগদম্বার হাস্যোজ্জ্বল মুখচ্ছবি তিনি প্রত্যক্ষ করতেন। দেখুন কি সুন্দর কথাটা, যেটা চাইছি সেইটাকে অ্যাচিভ করার কথা। এখন আমরা কিন্তু ওইটা যে কী চাইছি সেটা সম্পর্কে আমি কিন্তু কনফার্ম নই, মাঝে মাঝে জন করি মাকে কি সত্যি সত্যি চাইছি। অমে আনন্দজি বলতেন, এটা ওনার কাছ থেকেই শেখা, আমাদের একজন স্বামীজি ছিলেন তার পেছনে লাগার জন্য আমরা মাঝে মাঝেই বলতাম জয় মা করে তাকে গেলি। অমে আনন্দজি একদিন আমাদের খুব ধমক দিলেন, মাকে কি আল্লাহ আকবর পেয়েছো নাকি, জয় মা করে বললে মা শুনবেন, নাহলে মা শুনবেন না। তো সেইটা হচ্ছে কথা, জয় মা বলছি কিন্তু মাকে কি আত্মস্ত করেছি, আমি কি আমার মন প্রাণ অন্তরাত্মা সব কি আমার শ্রী মায়েরতে গত করাতে পেরেছি, এটা হচ্ছে কথা। এই বোধটা আমাদের ভেতরে জাগাটা ভীষণ জরুরি, এইটা খুব জরুরি, তবে দেখবেন ভগবানের উপর আমার একটা আসবে, একটা কমান্ডিং আসবে, কেন তুমি পারবে না, কেন তুমি আমায় দেবে না, তোমাকে দিতেই হবে, আমি কোনো রকম ছাড়বো না। যে ঠাকুরজি বলছেন ঘ্যান ঘ্যানে বাচ্চা হওয়ার কথা, যে দে মা একটা টাকা দিয়ে আমাকে একটা পয়সা দিয়ে সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে, মা বিকেলে বসে তার বন্ধুদের সঙ্গে গল্প করছে তখন সে ঘ্যান ঘ্যান করছে, দাঁড়াও বাচ্চাকে একটু শান্ত করে আসি, তারপর মা ধপ ধপ করে নেন, এত সুন্দর ঠাকুরের বর্ণনা, তারপর করাত করাত করে সেই সিন্ধুক খুলছেন, তারপরে একটা পয়সা নিয়ে কর করে পড়ে গেল সেইটা বলছে ছুঁড়ে ফেলে দিলেন। এই রকম একটা ভাব থাকা দরকার ভগবানের, এবং সেইটা করতে গেলেই প্রথম যা বলেছিলাম কি চাই সেটা সম্পর্কে কনফার্ম হতে হবে, তারপরে যে পথ আমরা চাই সেই পথ দিয়ে আমাদের চলতে হবে, এবং চলতে চলতে ভগবানের সঙ্গে এমন একটা পারমানেন্ট রিলেশন তৈরি করতে হবে যে তার উপর আমি জোর খাটানোর আমার অধিকার যেন আসে। তারপরে বলছেন মনটাকে এমনভাবে তৈরি করার চেষ্টা করবি যে যেসব বাসনা ওসব বাসনা আর যেন মনে উঠতে না পারে। যত আমরা ভগবানের দিকে যাব তত দেখবেন আমরা আস্তে আস্তে বাসনা শূন্য হবে, নিজেই বুঝতে পারবেন। এ আমাদের অর্থনীতিতে একটা সূত্র পড়া নয়, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। আমি বলেছি আগে তবু বলছি, আমার খুব প্রিয়, জানতুমি না যে কখনো আধ্যাত্মিক জীবন মানে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই শুভেন্দুবাবু বাড়ির সামনে এই মহাকালী স্কুলের সামনে একটা লোক একটা ঝুড়ি নিয়ে কমলা লেবু নিয়ে বসেছে, প্রত্যেকটা কমলা লেবুর দাম 100 পয়সা, আপনি 100 পয়সা দিয়ে একটা কমলা লেবু কিনে নিয়ে চলে গেলেন, তারপরে ওই যে বড় রাস্তার কাছে যেখানে গেছেন সেখানে গিয়ে দেখলেন একদম ওইরকম কমলা লেবু, তো আপনি একটু খাওয়া হয়ে গেছে, আপনি বললেন হ্যাঁ গো এটা 96 পয়সায় দেবে, সে বলছে আচ্ছা নিয়ে যাও, 96 পয়সা দিলেন। তারপরে বড় রাস্তার মোড়ে গেছেন সেখানে গিয়ে দেখছেন ওই রকম কিন্তু দুটো খাওয়া হয়ে গেছে, তখন আপনার কিনবার ইচ্ছা আছে, বলছে বাবু এটা 92 পয়সায় দেবে, সে রাজি হলো না, তারপর দিয়ে দিল 92 পয়সা। দেখুন 100 পয়সার জিনিস আপনি ক্রমাগত আপনার ওই দেওয়ার ক্ষমতাটা কমছে, একটা সময় ওই আপনি যদি ওই যখন টোল প্লাজাতে গেছেন সেখানে যদি পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা কমলাশ্রী বলে কমলা দেওয়া হলো আপনাকে, দিলেও আপনি নেবেন না, কেন নেবেন না, কারণ ওটার আপনার প্রয়োজন নেই। ইউটিলিটি ভ্যালু, উপযোগিতা, এই জীবনের দেখবেন উপযোগিতার উপর দাঁড়িয়ে আছে। আমার ভগবানের উপযোগিতা হলে বাকি দেখবেন যে বাহ্যিক যে উপযোগিতাগুলো সেগুলো আপনা আপনি চলে যাবে। যখন প্রথম স্পেস শুট যায় পৃথিবী থেকে মহাকাশের দিকে, মাধ্যাকর্ষণ বলয় অতিক্রম করার জন্য তার অতিরিক্ত 4টে যন্ত্র থাকে, যখন সে মাধ্যাকর্ষণ বলয় অতিক্রম করে তখন এই 4টে যন্ত্র অটোমেটিক খুলে পড়ে যায়।
তারপরে যখন অরবিটের মধ্যে কক্ষপথের মধ্যে ঢুকে তখন ওইটা খুলে যায়, বাকি অংশটুকু খুলে যায়। যখন মূল গ্রহের কক্ষপথের ভেতরে যায় তখন সবটুকু খুলে শুধুমাত্র স্পেস শুট যেটুকু ওই 20 কিলো বা 50 কিলো যেটুকু সেইটুকু শুধু যায়, বাকি সবটা মহাকাশে বিলীন হয়ে যায়। আমাদের জীবনটাও ঠিক তাই, আমরা যত এরকমভাবে চাইতে থাকবো, যত আমাদের এই যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বাড়তে থাকবে, উপযোগিতা বৃদ্ধি যত আমাদের কম হতে থাকবে, তত দেখবেন আমরা অনেক বেশি ঈশ্বরীয় ভাবকে আঁকড়ে ধরতে পারব। বলছেন, ভগবানে ভালোবাসা ও বিশ্বাস না হলে ব্রহ্মচর্য রক্ষা বড় শক্ত। ভোগ বিলাসপূর্ণ জগতে থাকতে হবে চোখের সামনে, মোর দেন 99% 99 জনের বেশি লোক ভোগের পেছনে দৌড়ুচ্ছে, এইসব নিত্য দেখতে হবে, এইসব দেখে শুনে মনে নানা রকমের ছাপ পড়ার খুব সম্ভাবনা, এই সব ছাপ যদি একবার কোনো রকমে পড়ে আর রক্ষা নাই। যারা ব্রহ্মচারীর জীবন যাপন করতে চায় তাদের সদাসর্বদা নিজের মনকে সদ্বিষয়ে এনগেজ করে রাখতে হবে। সদ্গ্রন্থ পাঠ, সদ্বিষয়ে আলোচনা, ঠাকুর সেবা, সাধু সেবা, সাধুসঙ্গ, যোগ ধ্যান নিয়ে থাকতে হবে, একমাত্র এই উপায়ে নিজেকে তৈরি করে যেতে হবে। তাহলে বলছেন এই যে আমাদের যে বিষয়টাকে নিয়ে ভগবানের ভালোবাসা এবং বিশ্বাস এই দুটো খুব জরুরি আছে। কালকেই পড়ছিলাম একটা শ্রদ্ধা প্রণামাতাজির একটা লেখা পড়ছিলাম, সেখানে উনি বলছেন এই নিবেদিতা স্কুলের মাতাজিরা ওনার সে নানা সময়ে বক্তৃতামালা থেকে টুকরো টুকরো করে তুলে একটা সাধু জীবন প্রসঙ্গে স্বামী শ্রদ্ধা প্রণামাতাজি বলে একটা ওই শতবর্ষের স্বামী শ্রদ্ধা প্রণাম প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণী গ্রন্থে একটা জায়গায় একটা অধ্যায় রেখেছেন, সেইখানে আছে। উনি বলছেন, রোজ বারে বারে মন্দিরে যেতাম, যেতে কেউ কেউ জিজ্ঞাসা করতো তোমার কি দীক্ষা হয়েছে, আমি প্রশ্ন শুনে এড়িয়ে যেতাম অথবা বলতাম আপনার জেনে কি হবে। এটা বিরজানন্দজিৎকে বলায় বিরজানন্দজি খুব অসন্তোষ প্রকাশ করলেন, বললেন তোদের মরালিটির একটু জোর নেই, কেন বলতে পারলি নি হ্যাঁ দীক্ষা হয়েছে, কেন কথাটাকে ঘুরিয়ে দিতে গেলি। দেখুন, এই কাজ আমরা অনেক সময় করে থাকি, লোকে কি বলবে, যাকে আমরা 5টা মিথ্যা কথা বলতে রাজি আছি কিন্তু লোকে কি বলবে এই ভেবে সত্যি কথাটা বলি না। হ্যাঁ যাই বেলুন মাঠে, যাই, কার বাবার কি হয়েছে, তোমার পাশে যাই, যাই বেলুন মাঠে, ঠিকই তো যাই, ভগবানের কাজ করি, বই পড়ি, ভালো জিনিস করি, খারাপ তো কিছু করি না, আমরা সবসময় লুকোই, সবসময় লুকোই। বিরজানজি বলছেন, ব্রহ্মচারী মানে সাদা কাপড় পরা ওইটা নাই, কিন্তু ব্রহ্মচর্যের জীবন কেমন না, কাজে কথায় চরিত্রে তিন জায়গায় সৎ হতে হবে। আমি সৎ ভাববো, সৎ বলবো, সৎ চিন্তা করবো, আর সৎ মনের ভাবটিকে প্রকাশিত করবো, শব্দ দিয়ে সেটাকে প্রকাশিত করবো। বলছেন এই যে বারবার এই যে সৎগ্রন্থ পাঠ, সৎ বিষয় আলোচনা, ঠাকুর সেবা, সাধু সেবা, সাধুসঙ্গ, যোগ ধ্যান, এটা সাধারণ মানুষের পক্ষে একটুখানি অসম্ভব, যারা ঘর বাড়ি ছেড়ে এসেছে তাদের জন্যেই সবসময় এটা থাকা দরকার। কিন্তু আমরা গৃহীরা কেমন করে পারি, আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের মনটা যেন ভগবানে লিপ্ত হয়ে থাকে। আমি বারবার ব্রাদার লরেন্সের উদাহরণ দিই, তিনি খুব অল্প লেখাপড়া শিখে এসেছিলেন, চার্চের অ্যাবর্ট তাকে বাসন মাজার কাজ দিয়েছিলেন, তিনি বাসনই মাজতেন সারাদিন ধরে, কিন্তু কল্পনা করতেন প্রভু যিশু তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাসন মাজটা দেখছেন। তিনি যখন বাসন মাজতেন একদম নিখুঁত করে বাসন মাজতেন, একটুও ময়লা পড়ে থাকতো না, তাতে এতটুকু অতিরিক্ত সাবান ব্যবহার করতেন না, যতটা প্রয়োজন হয়ে যাওয়ার পরে এবং দফায় দফায় তার কাছে বাসন আসছে, সকালে ব্রেকফাস্টে বাসন মেজে শুকিয়ে তুলে রাখতে রাখতে লাঞ্চের বাসন এসে গেল, লাঞ্চের বাসন ঠিক করতে করতে বিকেলে কফির বাসন এসে গেল, সেইটা করতে করতে ডিনারের বাসন এসে গেছে, ডিনারের বাসন পরিষ্কার করতে করতে রাত্রে সাপারের বাসন এসে গেল, সাপারের বাসনে পরিষ্কার করতে করতে রাত্রে কফি খাওয়ার কফির বাসন এসে গেল। কী করবেন বুঝতে পারতেন না, কিন্তু তিনি বিশ্বাস করতেন তিনি প্রভু যিশুর কাজ করছেন। আমরা যারা সংসারে আছি প্রতি মুহূর্তে যারা সংসারী হয়ে আছি, তিনি যাদের আমার একটা ভারী সুন্দর অধিকারের বর্ণনা আছে যে তুমি কৃপা করে আমাকে সংসারী করেছো কিন্তু সংসাজিয়ে রেখো না। সংসার জীবন আমাদের বাধ্য হয়ে যাপন করতে হচ্ছে, কিন্তু তার মানে তুমি এইটাই আমার মনটাকেও সংসারী করে দিও না, আমি সেজে আছি তাই, কিন্তু আমি যেন সত্যি সত্যি তোমাকে চাইতে পারি, তোমার জন্য যেন আমার জীবনটাকে আমি উৎসর্গ করতে পারি। বলছেন, প্রথমে ব্রহ্মচর্য নিষ্ঠা পাকা করে নে, বাকি সব আপনি এসে যাবে, সাধনা না করলে ব্রহ্মচর্য রক্ষা করা যায় না, ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হলে তবেই ভগবান লাভ হয়, ভগবান লাভ না হলে মনুষ্য জীবন বৃথা গেল, তার দর্শন হলে তবেই আনন্দ। ছেলে মানুষ তোরা সদ্বুদ্ধি সৎমন্ত্রদের একটু চেষ্টা কর, একটু চেষ্টাতেই ভক্তি বিশ্বাস জাগবে, এটা সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বলা হয়েছে।
তাহলে আমরা কি অর্থে ছেলে মানুষ সেটা তো আমাদের বুঝতে হবে। কারণ আমরা অনেক ধাড়ি বয়সে এসে ভগবানের কাছে এসেছি। ভগবান নিজেই বলছেন যে যখন ভোর হয়েছে, যখন জেগেছে মন তখনই জানবে ভোর হয়েছে। অর্থাৎ আমাদের সেই দিন থেকে দিন শুরু হয়েছে। ক্যান্টিন মানে জোসেফিন ম্যাকলাউড, তিনি তার আসল বয়স কখনো বলতেন না। তিনি তার জন্মদিন পালন করতেন যেদিন স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হয়েছে। আমাদের এই যে দীক্ষা গ্রহণকে বলা হয় দ্বিতীয়বার জন্মগ্রহণ। এই যখন দ্বিতীয়বার জন্মালাম সেটা হচ্ছে কনশিয়াস বার্থ। আমার যে রিবার্থ যেটা হলো কনশিয়াসলি হলো, আমার সচেতনভাবে হলো। অতএব সচেতন একটি বাল্য কৈশোর যৌবন জীবনযাপন করা আমাদের হবে। আমরা ভগবানকে চাই বলে কনশিয়াস বার্থ কনশিয়াসলি বার্থটাকে মেনে নিয়েছি, সচেতনভাবে এই জীবনকে মেনে নিয়েছি। অতএব এই জীবনের যা কিছু শর্ত এটাকে পালন করতে হবে, এবং সেটা যদি আমরা ঠিক মতো পালন করতে পারি অবশ্যই আমাদের ঈশ্বর দর্শন হবে। বহু গৃহী ভক্তদের দেখা গেছে যারা ঈশ্বর দর্শন করেছেন, যাদের অন্তিম সময় যারা ঈশ্বরকে দেখেছেন, বা যাদের জীবনযাপন দেখলে বোধ হয় যে ঈশ্বর নির্ভর একটি জীবন। ঈশ্বরের উপর নির্ভর করে থাকলে আপনার ভেতরে অসীম শক্তি আসবে। আমরা কল্পনা করতে পারি না আমাদের ভেতরে কত শক্তি আছে, কিন্তু ওই ঈশ্বর হচ্ছে আগুন। ওই আগুনটাকে যদি না জ্বালিয়ে রাখতে পারি তাহলে আমাদের কখনো হবে না। শেষ করবো একটা গল্প দিয়ে। একজন পাত্রী রোজ দেখতেন, প্রত্যেক রবিবার দেখতেন একজন ভদ্রলোক চার্চে আসেন, সারমন শোনেন। কয়েক সপ্তাহ যাওয়ার পর তিনি দেখলেন সেই পাদ্রী সেই লোকটি আর রবিবার রবিবার চার্চে আসেন। তখন তিনি খোঁজ করে জানলেন সেই লোকটা অনেকটা দূরে থাকে। একদিন ওরকম রবিবারে সব কাজকর্ম সেরে তিনি সেদিন খুব ঠান্ডা পড়েছে, ওভারকোট মাথায় টুপি ভালো করে শীতের জিনিসপত্র পরে হাঁটা দিলেন শহরের শেষ প্রান্তে তার বাড়ি। তার বাড়িতে পৌঁছে তিনি তার স্টিকটা দিয়ে নক করলেন। ভদ্রলোক দরজা খুলে দেখলেন তার দরজার ঘরের সামনে পাদ্রী দাঁড়িয়েছে। তাড়াতাড়ি তাকে ভেতরে ঢোকালেন। পাদ্রী দেখলেন ওই ঠান্ডার দিনে লোকটি একটি কড়ায় খানিকটা কয়লা জ্বালিয়ে একটা চেয়ারের সামনে বসে উত্তাপ নিচ্ছে। পাদ্রী আস্তে আস্তে তার টুপি, তার কোট, তার ছড়ি সব জায়গায় রেখে সেই চেয়ারটায় গিয়ে বসলেন। লোকটি ভাবছে পাদ্রী এই বোধহয় তাকে কিছু সালমন দেবে। পাদ্রী চুপ করে বসে আছেন। এমন সময় তিনি চিমটে দেখলেন যেটা দিয়ে কয়লাগুলোকে মাঝে মাঝে ঘুরিয়ে রাখছেন। পাদ্রী এপাশ ওপাশ তাকিয়ে একটা গনগনে কয়লায় চিমটে থেকে তুলে নিয়ে গিয়ে ওই যেখানে একদম আলো নেই, অন্ধকার, ঠান্ডা, সেই মেঝেতে ওই কয়লাটা রেখে দিয়েছেন। আবার চিমটে রেখে বসে আছেন। লোকটা ভাবছেন এই বোধহয় পাদ্রী এবার কিছু উপদেশ দেবে। পাদ্রী কিছু উপদেশ দেন না। তারপর খানিক বাদে পাদ্রী সেই কয়লাটার দিকে তাকিয়েছেন। ধীরে ধীরে সেই গনগনে কয়লাটা ঠান্ডা হতে হতে ঠান্ডা হতে একদম তার আগুনটা নিভে গেল। তখন পাদ্রী আবার হাঁটতে গেলেন চিমটেটা নিয়ে, কয়লাটা ধরে নিয়ে এসে সেই আগুনে ফেলে দিলেন। আর খানিকক্ষণ বাদে দেখতে থাকেন যে কয়লাটা নিভে গেছিল, সেটা আবার গনগন করে জ্বলছে। আর এইটা যেই হয়ে গেল পাদ্রী উঠলেন, তার কোট পরলেন, টুপি পরলেন, ছড়ি নিয়ে রওনা দিয়ে দিলেন। যা তার যা বলার কথা ছিল তাই বলে দিলেন। আজকে স্বামী ব্রহ্মানন্দ ঠিক একই কথা বলেছেন, সৎসঙ্গ, সৎ বিষয় আলোচনা, সদাসৎ বিচার এবং ভগবানকে চাওয়া আমাদের ভেতরের আগুনটাকে জাগিয়ে রাখে। যত সাংসারিক বিষয়, অপ্রয়োজনীয় সাংসারিক কথাবার্তায় আমরা যত ডুবে যাব, তত দেখবেন আমাদের ভেতরে সে আগুনটা ঠান্ডা হয়ে একটা সময় নিষ্ক্রিয় হয়ে যাবে। নিজের ভেতরে সেই আগুনটাকে প্রজ্বলন করার নাম ধর্মাচরণ। আর এই আগুনটা হচ্ছে ভগবান, ও তার উত্তাপে আমরা যেন নিজেদের উত্তপ্ত করতে পারি, এই প্রার্থনা। আগে দিন ভালো যাক, আগামী মাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনাম বিড্ডে দোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।